পঞ্চম ধাপে 707 ইউনিয়ন পরিষদে আগামী 5ই জানুয়ারি ভোট হবে। দুপুরে নির্বাচন কমিশনে এক সভা শেষে এই কথা জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি আরো বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 7ই ডিসেম্বর, যাচাই বাছাই হবে 9ই ডিসেম্বর এবং প্রত্যাহার 15ই ডিসেম্বর। এখন পর্যন্ত উপনির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে দাবি করে তৃতীয় দফা নির্বাচনেও অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন ইসি সচিব। এদিকে 31শে জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সহ সব নির্বাচন শেষ করা হবে বলেও জানান তিনি। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তার তফসিল ঘোষণা করছি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 7 ডিসেম্বর 2021, মনোনয়নপত্র বাছাই 9 ডিসেম্বর 2021, মনোনয়ন প্রত্যাহারের তারিখ 15 ডিসেম্বর 2021 এবং ভোট গ্রহণ 5 জানুয়ারি 2022। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তারিখটি নির্বাচিত হবে আগামী সপ্তাহের দিকে, আরেকটি কমিশন মিটিং হবে, সেই কমিশন মিটিংয়ে তারিখটি নির্ধারণ করা হবে। তবে মাননীয় কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন 31 জানুয়ারির মধ্যে নির্বাচনগুলো সমাপ্ত করবেন।